গুড মর্নিং ফর অল। আমি আজ নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। আজ আমরা দেখব একটা ওয়্যারলেস মাউস অ্যান্ড কিবোর্ড। আমি এটা লোকাল মার্কেট থেকে কিনেছি। এটা আপনি চাইলে অনলাইন থেকেও কিনতে পারেন। এটার লিঙ্ক আর এর রিভিউ আমি দুটোই দিয়ে দেব। আমি এটা HP 330 এই মডেলটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কোম্পানি নিতে পারেন, কিন্তু আমি HP বেছে নেওয়ার আমার একটাই কারণ যে HP-র কোয়ালিটিটা খুব ভালো, সেই জন্য আমি এটা কিনেছি। তো চলুন এটা আনবক্সিং করে নেওয়া যাক। তো আনবক্সিং আমাদের শুরু হয়ে গেছে। আনবক্সিং করতে আমরা দেখতে পাচ্ছি একটা কিবোর্ড, একটা মাউস ও কিছু ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন কেউ পড়ে না আর আমিও পড়ব না। যদি কেউ চায় কীভাবে ইউজ করতে হবে, কীভাবে এটাকে চালাতে হবে, তাহলে সেটা দেখে নিতে পারে, কিন্তু আমার জানা আছে সেজন্য আমি এটা করব। এইখানে দিচ্ছে কি আপনার একটা কিবোর্ড, একটা মাউস, দুটো ব্যাটারি আর একটা আপনার যেটা USB কি, যেটা ছাড়া কিবোর্ড বা মাউসটা ইউজ করা সম্ভব নয়। তো প্রথমে আমরা নিয়ে নিচ্ছি মাউস। মাউসের কোয়ালিটিটা খুব ভালো, এর অন অফ সুইচও দেওয়া আছে। আমি এটা কন্টিনিউ 3-4 দিন ব্যবহার করে আপনাদের রিভিউ দিচ্ছি। এটাতে দিচ্ছে দুটো ব্যাটারি, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার যে মেন USB কিটটা সেইটাই নেই, তাহলে কি বলছে দেয়নি। চলো দেখে নেওয়া যাক যদি ভেতরে থাকে। এই হলো আমার কিবোর্ড। কিবোর্ডে একটা ব্যাটারি লাগানো হবে এবং মাউসে একটা ব্যাটারি লাগবে। HP কিবোর্ডটা খুবই প্লেন বা পাতলা, এর কিপ্যাডগুলো খুবই ভালো, সেই জন্য আমি একটু বেশি নিই। এর লুকটাও সত্যি খুবই ভালো। এই মাউসের লুকটা যদি বলতে চান সেটাও সত্যি ভালো। তো আমরা এবারে করব এটা তো এখানে দেখতে পাচ্ছেন মাউসও দেওয়া আছে HP-র ব্র্যান্ডিং। এটা একটা অন অফ সুইচ, এটা মাউসটা আপনি অন বা অফ করতে পারেন। তো এখানে ব্যাটারি লাগানোর কোথাও কোনো জায়গা দেখতে পাচ্ছেন। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা আমাদের যেমন রিমোটের ব্যাটারি লাগানোর জন্য খুলে যায়, সেরকমই মাউসটা এরপর থেকে খুলে যায়। আর এই রয়েছে আমার USB কিট। এইটা একটা HP সব থেকে ভালো করেছে যে মাউসের মধ্যে কিটটা রেখে দেওয়ার জন্য জায়গা একটা করে দিচ্ছে, কারণ এটা যদি একবার হারিয়ে যায় তাহলে আপনার কিবোর্ড প্লাস মাউস দুটোই বেকার, কারণ এর কোনো ডুপ্লিকেট হয় না। যে আপনি একটা হারিয়ে গেছে আরেকটা কিনে নেবেন ওইটাতেই কাজ চলে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। এইখানে আমার ব্যাগটি লাগাতে হবে, তো আমি এখানেই ব্যাটারিটা লাগিয়ে দেবো। একটা সিঙ্গেল ব্যাটারি এখানে লাগবে। আর ভিডিও লাস্ট পর্যন্ত বলে থাকুন যে কত দাম, কোথা থেকে কিনবেন, আমি সমস্ত কিছু বলে দেব। এই বিল কোয়ালিটি দেখতেছেন মোটামুটি ঠিকই আছে, তো এই আমি ব্যাটারি লাগিয়ে দেব। আরেকটা জিনিস বলে দিই, যে কিবোর্ডটা রয়েছে এই কিবোর্ডটা কিন্তু অটো অফ, মানে এটা আপনার যদি ল্যাপটপের সাথে বলুন বা মোবাইলের সাথে যদি কানেক্ট না থাকে
অটোমেটিক আপনার অফ হয়ে যাবে, কিন্তু মাউসটা আপনার অফ হবে না। সেই জন্য মাউসে একটা অন অফ সুইচ দেওয়া হয়েছে। মাউসের সুইচ অন করলে আপনার কাজ করে। যদি বলেন আপনি মাউস ইউজ করবেন, যে কিবোর্ড ইউজ করবেন, তাহলে মাউস অফ করে আপনি রেখে দিতে পারেন। যদি বলেন কিবোর্ড ব্যবহার করবেন, ব্যবহার করতে পারেন। তো এইখানে আমরা কিবোর্ডের ব্যাটারি লাগিয়ে হয়ে গেল আমার। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারি ইন্ডিকেটার জ্বলছে, এটা অটোমেটিক অফ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অফ হয়ে গেছে। আমরা কিছু প্রেস করবো, কিন্তু এখন কোনো কিছু কাজ করবে না, আর কোনো লাইটও ইলিং করবে না। কারণ কি, এটা আমার কানেক্ট, যখন আমি কানেক্ট করবো মাউসের লাইট জ্বলে উঠবে, কারণ কি মাউসটা অন অফ হয়ে যাবে। সেই জন্য এটাও অফ, অন করে দিলাম কিন্তু অফ হয়ে যাবে। যতক্ষণ না আমি এটা কিছুর সাথে কানেক্ট করবো, ততক্ষণ এটা বা কাজ করবে না। আরেকটি জিনিস বলে দিই, এটা আমার দাম পড়েছে 1200 টাকা। এটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছি। এটা যদি আপনি অনলাইনে দেখতে চান, এর দামটা একটু বেশি। কিছু কিছু সময় অফারে একটু দাম কম হয়, তাও 1500 টাকার মধ্যে বা 1600 টাকা পরে। তো অফার আপনি কিনে দেবেন, তাহলে লোকাল মার্কেট থেকে একবার জেনে নেবেন যে দাম কত পড়ছে। আর এর নেক্সট ভিডিওতে আমি এর কানেক্ট করা কীভাবে কী করতে হবে সমস্ত কিছুই দিয়ে দেবো। আমি আরেকটা জিনিস কিনেছিলাম, সেটা হচ্ছে আপনার মাউস পড়ে, এটা 330 টাকা দাম। এটা আপনি যে কোনো একটা নর্মাল নিতেও পারেন, আবার যদি ভালো প্লেন দিয়ে থাকে সেখানেও আপনি ব্যবহার করতে পারেন। তো মাউসটা খুবই স্মল, খুবই ছোটো বলতে পারেন, আপনার ব্যবহার করতে কোনো অসুবিধা হবে না, আর কিবোর্ডটাও খুবই ভালো। এই জন্য আমি এইটা বেছে নিয়েছি। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশন অল করে দিন, কারণ এইরকম ভিডিও আমি শান্তি পাবো। দেখতে পাচ্ছেন যে কিবোর্ড কেসগুলো খুবই ভালো, আর আমি এটা কন্টিনিউ টাইপিং করেছি, আমার কোনোরকম কোনো অসুবিধা হয়নি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আরও এরকম কিছু যদি জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাকি সমস্ত কিছু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো।